আছি আপনার সাথে। আজকে আমি একটা ফটো ম্যানিপুলেশন দেখাবো, যেটি কে ফেস আপনারা মুভি পোস্টারও বলতে পারেন অথবা যে কোনো আর কি একটা ম্যানিপুলেশন দেখাবো আপনাদের জন্য। আমি এই ছবিটি ইউজ করবো ম্যানিপুলেশনের জন্য। সো আমি যে কাজটি ফার্স্টে করতে হবে সেটি হচ্ছে আমাকে আমার টোটালটাকে আগে কেটে নিতে হবে। সো টোটালটাকে কেটে নেওয়ার জন্য যে কাজটি করতে হবে, আগে ফার্স্টে আমি একটা কাজ করি, ছবিটি ফটোশপে ওপেন করলাম, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাব। ক্যামেরা রতে যাওয়ার পরে আমি এটাকে জাস্ট হাইলাইটটা কমিয়ে দিব, শ্যাডোটা বাড়িয়ে দিব, শ্যাডো বেশি বাড়ান না, হালকা বাড়াই অল্প পরিমাণ। ওকে, দেন হোয়াইট ব্যালেন্সটা একটু কমিয়ে দিই, হোয়াইট ব্যালেন্সটা একটু বাড়িয়ে দিই, দেন ওকে রাখি। ছবিতে আলাদা এক ধরনের টিউন আসলো। এবার আমি আমার ছবিটি কেটে নেবো, আমি পেন টুলটি সিলেক্ট করবো। ফার্স্টে পেন টুলটি সিলেক্ট করার পরে ছবিটি একটু জুম করে নিব। আমি খাম্বাটি সাথেই রাখবো। সো আমি এখান থেকে কাটা শুরু করি, এখান থেকে এইভাবে জুম করব, আল্টা চাপ দিয়ে আমি এই পয়েন্টে কেটে নিব। আমি আসলে আগে টিউটোরিয়ালগুলোতে সবগুলাই আমি ভয়েস দিয়েছি, ভয়েস দেইনি, মিউজিক দিয়েছি, কিন্তু অনেকের রিকোয়েস্টের ফলে আমি ভয়েসটা উঠিয়ে আমি মিউজিক মানে সরি মানে মিউজিকটি উঠিয়ে আমি ভয়েস দেওয়া শুরু করেছি, কারণ অনেকের বুঝতে কষ্ট হয় সেই কারণে। আবার আমি ভাবছি যে আমি প্রত্যেকটা ইনস্টিটিউশনে আমি কথা বলে বলে আর কি আপনাদেরকে বোঝাবো। ওকে, আমি একটু এটা পজ রাখি। সনাতন ধর্মের ছিলেন, ছেলের নাম তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে যে ছেলেটা হয়েছিল সাধারণত তার আমাদের প্রত্যেকটা মানুষেরই দুই চোখের মাঝে যে একটা থার্ড আই থাকে, তো সেইখানে একটা রাজটিকার চিহ্ন পাওয়া গিয়েছিল যেটা খুব রেয়ার বাচ্চাদেরই হয়ে থাকে, তো সঙ্গত কারণেই তার নামটা রেখেছিল গোপাল। তো বাচ্চাটা যখন মোটামুটি বড় হচ্ছিল তো একদিন, সেই সময় তো ইলেকট্রিসিটি এবং এত আধুনিক ফ্যাসিলিটি ছিল না, তো একদিন সম্ভবত অমাবস্যা বা পূর্ণিমার এরকম টাইমে, তো বাচ্চাটা যখন দোলনাতে দুলছিল তো ওনার মা যে কোনো কাজে ঘরোয়া কাজে একটু বিজি ছিলেন, তখন রাত হয়ে গিয়েছিল, তো দুধ না দেওয়ার কারণে একটু কান্নাকাটি করছিল, তো তখন ভাবলো যে ঠিক আছে একটু পরে এসে দেখবে। এর মধ্যে হঠাৎ উনি খেয়াল করলেন, যেভাবে আমার শোনা ঘটনা, যে ওই একটা কঙ্কাল সার খুব ভয়ঙ্কর একটা শ্যাডো বা শেপ অন্ধকারের মধ্যে সেটা এসে বাচ্চাটার দোলনার কাছে আসলো, এসে তখন বাচ্চাটার ঘাড় মাথা এবং হাতের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ চিবিয়ে চিবিয়ে খাওয়া শুরু করলো, এবং তখন মাত্র কথা বলতে শুরু করলো এবং মা 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 করে অনেক চিৎকার করে আর্তনাদ করা শুরু করলো। আর তখন যখন উনি টের পেলেন যে এটা, এসে যখন দেখলো যে চরম খুব বিভৎস একটা দৃশ্য দেখলো যে বাচ্চাটা একদম যেরকম ব্লেন্ডারের মধ্যে মাংস আপনি ব্লেন্ড করলে যেরকম হয় সেরকম অবস্থা করে সেটা খাওয়ার মধ্যে মিশে মিশে গেল, আর সেভাবে বললো যে বাচ্চাটাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হলো না। তো এটাই আমার শোনা ঘটনা, এটাই শেয়ার করলাম। আমরা আপনার কাছে কিছুক্ষণের মধ্যে আংটির ঘটনাটা শুনবো, যেটা মানে খুবই ইন্টারেস্টিং, সে ঘটনাটা আমরা শুনবো। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাই। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন একটু যদি আমাদের বলতেন।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমি অমিত নারায়ণগঞ্জ থেকে। জি আচ্ছা, আমার ঘটনাটা বেসিক্যালি আমার চাচুর, সো আমার চাচু আর চাচুর ফ্রেন্ড তারা হচ্ছে জার্মানিতে যায়, মিউনিকের একটা ঘটনা। তো তারা হোটেলে স্টে করে, সো খুব আর্লি তারা জব পেয়ে যায়, দু দিনের মধ্যে জব পেয়ে যাওয়ার পরে যেটা হচ্ছে হোটেল কস্ট অনেক বেশি। সো তারা চিন্তা করছে, বাস ট্রামে বসে চিন্তা করছে যে তারা একটা মানে বাসা ভাড়া নেবে, খুব কম কম টাকার মধ্যে যদি বাসা পেয়ে যাই তবে বাসা ভাড়া নেবো। তো সাডেনলি একটা ভদ্রলোক আসলো, হেয়ারলেস একটা ভদ্রলোক আসলো, এসে তাকে একটা চিকুট দেয়, চিকুট একটা নাম্বার থাকে এবং বলে আপনারা কি বাসা খুঁজছেন, ওকে আপনি এই নাম্বারটাতে কল করবেন। সো একটু অবাক হলো আমার চাচু যে আচ্ছা, মানে হয়তো বা কথোপকথন শুনেছে, দেন তারা এই জিনিসটা সে দিয়েছে আর কি তাকে। সো সে চলে গেল, চলে যাওয়ার পরে তারা হোটেলে গিয়ে কথা বলছে যে আচ্ছা ওকে তাহলে আমরা একটা কল দিই, দেন কল দেয়, কল দেওয়ার পরে একটা মানুষ রিসিভ করে, তো স্পেসিফিক ঠিকানা দিয়ে দেয় যে আচ্ছা এখানে এখানে এত রেন্ট। তো কম ভাড়া শুনে চাচু ইন্টারেস্টেড হয়, ওকে আমরা বাসাটা ভাড়া নিয়ে নিই, হোটেল রেন্ট বেঁচে যাবে, পাঁচ দিনের স্বপ্নে নিয়েছিলাম বেঁচে যাবে, ওকে। দেন তারা আর্লি মর্নিংয়ে চলে যায়, তারা পিজা একটা পিজা ডেলিভারিতে কাজ করতো, সো ওয়ার্কিং আওয়ারের আগে তারা চলে যায় দুজন সেই জায়গায়। তো জায়গাটিতে যাওয়ার পরে দেখে যে খুব একটু আইসোলেটেড, মিউনিকের একটা ভিতরের জায়গায়, সো ওই বাসাটা একটু পুরনো ছিল, তো তারা ভাবে যে একটু এখানে কাজ করতে হবে, এটা ক্লিন করতে হবে, আচ্ছা আপাতত এখানেই থাকা যাক। তো তারা গিয়ে দেখে ডোরটা খোলা, তো তারা ঢুকলো, ঢোকার পরে দেখলো যে একটু হালকা পাতলা ময়লা টয়লা আছে, সবকিছু রেডি, বেড ওয়ার্ড্রপ সবকিছু আছে, কিন্তু লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেন আবার কল দিল, কল ঢুকছে না। দেন লোকটি আচমকা সেই টার্মে যে লোকটি ছিল, দেখা করেছিল, যে নাম্বারটা দিয়েছিল, সেই লোকটি দরজার মেইন ডোরের বাইরে ভিতরে ঢুকছে না। সে বাইরটাকে বলছে হ্যালো, সো তারা বাইরে গেল, তো বলছে প্লিজ কামিং, সে ঢুকছে না ভিতরে, ওকে। তখন বাইরে গিয়ে ওই সামনে একটা ছোট বাগানের মতো ছিল, সেখান থেকে টাকা পয়সা দিয়ে সবকিছু ঠিকঠাক করলো, ওকে আমরা এখানে থাকবো আজকে থেকে। সো তারা থাকা শুরু করলো, তো দুই বন্ধু ওয়ার্কিং আউট ছিল বারো ঘন্টা বারো ঘন্টা। সো চাচু নাইটে আসে, তো আমার চাচুর বন্ধু চলে যায় ওয়ার্কিং আওয়ারে, তারপর যেটা হয় ওই চাচু মানে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে খুব টায়ার্ড, এখন জানুয়ারিতে তো নর্মালি অনেক ঠান্ডা হয়, সো হিটারটা হঠাৎ করে মানে টেম্পারেচারটা আপ হয়ে যায়, খুব ঠান্ডা লাগতে শুরু করে। তো চাচু হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় যে কি হলো, হিটার থেকে নষ্ট হয়ে গেল নাকি, হিটারটা চেক করলো, চেক করার পর দেখছে না হিটার ইজ ওকে। দেন যেটা হয় চাচু আবার হিটারটিকে ঠিক করে শুয়ে পড়ে, হঠাৎ একটা বাজে গন্ধ চাচুর আশেপাশে মনে হচ্ছে মুভ করছে গন্ধটা। তো চাচু আবার উঠে, আবার উঠে স্প্রে টেস্প্রে করে দেয়, যেহেতু চাচু ভাবছে পুরন বাসা, হয়তো বা একটু ক্লিনিং করার পর হয়তো বা ঠিক হবে। তো আবার শুয়ে 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 পড়ার পর যেটা হয় আবারও সেই গন্ধটা মানে নাড়াচাড়া দিতে থাকে। দেন যেটা হয় উইয়ার জিনিসটা, সেটা হচ্ছে চাচুর কানের আশপাশে একটা হুইসপারিং শব্দ যাচ্ছে, প্লিজ টেক মাই ওয়াইফ ইন্টু ক্রেভিয়াট, প্লিজ টেক মাই ওয়াইফ ইন্টু ক্রেভিয়াট। চাচু লাফ দিয়ে উঠে যে এটা কি, মানে আমি স্বপ্ন দেখলাম নাকি আসলে কিছু শুনলাম। তো চাচু আবার নিজেকে একটু পানিটা নিখে আবার শুয়ে পড়ে, শুয়ে পড়ার পরে আবারও সেই গন্ধটা আসতেছে এবং আবারও বলছে প্লিজ টেক মাই ওয়াইফ ইন্টু ক্রেভিয়াট, প্লিজ টেক মাই ওয়াইফ ইন্টু ক্রেভিয়াট। এবার চাচু আর মানে থাকতে পারছে না, ঠিক ঠিক আছে, উঠে বন্ধুকে কল দেয় বাট আউট অফ রিচ, কল যাচ্ছে না, তো সে খুব ভয় পেয়ে যায়। তো তখন দেখে তার টেম্পারেচার, বডি টেম্পারেচার হাই হতে থাকে, দেন সে কল দেয় মেডিকেলে, মেডিকেল সেন্টার থেকে কুইকলি আসে, আসার পর যেটা হয় যখন মেডিকেলে সব লোক আসে, আসার পর তার জ্বর আর থাকে নাই, জ্বর নেই, বাট সে আর্লি দেখলো যে তার জ্বর প্রায় 102 ক্রস মানে প্লাস এক্স, তারপর তার জ্বর নেই। তো সে খুব মানে সেই দিনটা খুব নির্ঘুমভাবে কাটায়, কাটানোর পর তার বন্ধুর সাথে শেয়ার করে, তার বন্ধু বলে যে আর এগুলো কিছু না, তুমি ঘুমায় ঘুমাত ঘুম টুম হয়নি ঠিকভাবে, এরকম কিছু হয়েছে, সামথিং রং। তো এরকম করে চলতে থাকে দুই তিন দিন, যাওয়ার পরে চাচুর সাথে মানে এখন আমার চাচু আবার ছিল তুলে আসে, সেই ফ্রেন্ডের সাথে ঘটনাটা ঘটেনি, তার যে ফ্রেন্ড দিনের বেলায় কোনো কিছু ঘটছে না বাট ঘটছে চাচুর সাথে। সো এখন চাচু ভাবতেছে যে না এখানে কিছু একটা আছে, তো চাচু ক্লিনারদের সবাইকে ডাক দেয় যে আমার বাসার জন্য ক্লিন টিন করে দাও। দেন ক্লিনার ক্লিন করছে, হাফ অ্যান আওয়ার পরে দুইটা ক্লিনার চলে যায় কিছু না বলে, একজন একজন রয়ে যায়। তো বলতেছে যে দুজন কোথায় গেল, কয় না তারা নাকি বলতেছে সামথিং সামথিং রং সামথিং রং, এখানে আমি কাজ করবো না। তো তারা টাকা টুকা না নিয়ে চলে গেছে। তো দেন ওই একজন যে ছিল সে ঘরের একটা কোনায় কার্পেটটা উঠায়, দেন সেখানে একটা
ভাঙা কাঠের মতো ছিল ফ্লোর, কাঠটা উঠানোর পরে যেটা উঠে উডেন ফ্লোর, জার্মানিতে সব ম্যাক্সিমাম উডেন ফ্লোর, কাঠটা যখন উঠায় তখন সেখানে একটা স্কাল পাওয়া যায়, স্কালের হোল বডি মানে একটা কঙ্কাল পাওয়া যায়। তো সে সেটা দেখে খুব মানে ভয় পায়। তারপর হচ্ছে আমার চাচু পুলিশকে কল দেয় যেখানে মানে একটা ফুল বডি ইয়া পাওয়া গেছে, মানে এটা কি। তারপরে হচ্ছে পুলিশ আসে, পুলিশ আসার পরে বলতেছে যে এখানে আচ্ছা ঠিক আছে আপনার এত কিছু জানা দরকার নেই, আপনি এবার কাঠ ছিঁড়ে নিয়েছেন, কল দেন। দেন সে লোকটাকে কল দেয়, বাট কল ঢুকছিল না, কলটা বন্ধ, ফোন নাম্বারটা বন্ধ। তারপর পুলিশ সেটাকে নিয়ে গিয়ে ব্রিজ অনুযায়ী গ্র্যাভিয়াটি দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে চাচু আর চাচুর বন্ধু ঠিক করলো এই বাসায় থাকা যাবে না, এইরকম যদি ঘটে এই বাসায় থাকা যাবে না। তারপর তারা ডিসাইড করলো তন্মুহূর্তে যেটা হয়, চাচু আমার চাচু ইন্টারেস্টিংলি পুলিশদের কল দেয় যে আচ্ছা আপনাকে এইখানে মানে কি জিনিসটা কি ব্যাপারটা কি হয়েছে। পরে পুলিশ যেটা বললো সেটা হচ্ছে এখানে একটা মেন্টালি ডিসঅর্ডার এক লোক বাস করতো, যে তার ওয়াইফকে মানে মেরে, তারা গেস করছিল তার ওয়াইফের লাস্টটা পায়নি, তারা গেস করছিল এটাই তার ওয়াইফের লাস্টটা ফাইনাল পাওয়া গেছে। তখন চাচু বলছিল তার হাজব্যান্ডটা কি করেছিল, বলতে তার হাজব্যান্ড তাকে মেরে মেন্টালি ডিসঅর্ডার যেহেতু সে রোডে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যান, সুইসাইড করে আর কি, সুইসাইড করার পরে সে চলে যাক। আচ্ছা ঠিক আছে। তো আমার চাচু এবং সাম হাও ছবিটা দেখতে পায়, দেন যেটা হয় ছবিটা ওই যে লোকটা টার্মে মানে আপনার ফোন নাম্বারটা দিয়েছিল সেই লোকটাই তার হাজব্যান্ড। আর সবচেয়ে মজার কথা, এর আগে এই বাসায় অনেকে ছিল, কেউ থাকতে পারেনি একদিন, একদিন পরে বা চাচুরা যেহেতু এক সপ্তাহ টানা ছিল, যার কারণে এই জিনিসটা বের করতে পারছে যে এখানে একটা লাশ ছিল বা সাম হাও। তো তারা দুজন ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে চলে যায়। তো যখন টার্ন নেয়, মিউনিক থেকে টার্ন নেয়, হামবার্গের দিকে টার্ন নেয়, তখন যেটা হয় ওই লোকটা, যেই লোকটা আপনার টার্মে কার্ডটা দিয়েছিল সেই লোকটা আপনার একটা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস। আমার চাচু দেখে, বাট আমার চাচু ফ্রেন্ড দেখতে পায় না। তো চাচু ফ্রেন্ডকে বলছে তুই দেখতে পাচ্ছিস, দেখ থ্যাংক ইউ দিস আমাদেরকে, বাট সে বলে কিছুই দেখতে পায় না, ফরগেট অ্যাবাউট ইট, এবং করে কি চলে যায় তারা। এটাই ছিল ঘটনা আমার। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এটা তো নিজের আপনার নিজের চাচুর ঘটনা, রাইট? আচ্ছা ওকে। আমরা পরপর দুটো ঘটনা শুনলাম, যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই অনেকেই আমাদের এসএমএস করছেন। মৌমি আমাদের এসএমএস করেছেন, এবং মৌমি নাম ইসলাম জ্যাকলিন নাটোর থেকে এসএমএস করছেন, অনেক খুলনা থেকে এসএমএস করছেন, খুলনা স্টার হল। এবং আমাদেরকে সবুজ টাঙ্গাইল থেকে এসএমএস করেছেন, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ ফ্রিন এসএমএস করেছেন, নাইম আমাদের খুলনা, ফাহিম আমাদের খুলনা থেকে এসএমএস করেছেন, এছাড়াও শুভ আমাদের এসএমএস করেছেন নাটোর থেকে, এছাড়াও আমাদেরকে অয়ন এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এস কে পারভেজ, এছাড়াও সালমান এসএমএস করেছেন আমাদেরকে, আমাদেরকে এসএমএস করেছেন আসিফ ইসলাম বাড্ডা থেকে, এছাড়াও আমাদেরকে খুলনা থেকে দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা মাহবুর আমাকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে সুমন রায় সহ আরো অনেকে। তো যারা আপনারা এসএমএস করতে চান তারা চলে যান মোবাইলে মেসেজ অপশন, এবং সেখানে গিয়ে টাইপ করুন 40 40 40, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা অন্য একটা ঘটনায় যাবো, এবং এই ঘটনাটা আমি একটু পড়ে শোনাচ্ছি। যিনি লিখেছেন তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি যে আসসালাম ওয়ালাইকুম রাসেল ভাই, দিস ইজ জান্নাত, আমি আপনাদের শো এর অনেক পুরনো লিসনার, একদম শুরুর ইয়ার থেকে শুনি। যাই হোক, আমি আসতে পারবো না, এবং আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি মেইল করছি, ভালো লাগলে পড়ে। ওকে, দেন এটা সিলেক্ট হয়ে গেছে, এখন যে কাজটি করবো রাইট বাটন ক্লিক করে, সেই আমি আগে আমার লেয়ারটা ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট লেয়ার। ওকে, নিজের চোখ বন্ধ রাখি, এটাকে এটার উপর রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, আমি আপনি সিলেক্ট করাটা দেখালাম না কারণ এটা আপনারা পারবেন। ওকে, সময় সক্ষ ব্যাপার সেই কারণে। ওকে, দেন এটাকে আমি এখান থেকে মাস্ক করে নিব, মাস্ক ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আচ্ছা, এবার ভিতরে কিছু অপশান আছে সেইগুলো আমি মুছে দিতে হবে। আই থিঙ্ক পেন টুল দিয়ে কাটাই সব থেকে বেস্ট, কারণ পেন টুল দিয়ে আর একটু ভিতর থেকে কাটবো যাতে আমার বাইরের পোষণ না আসে। ওকে,
আপনারা যারা আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ, তারা আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, মাস্কটা সিলেক্ট করে ব্রাশটা নিব, নিয়ে কালো কালার রাখবো, রেখে এখানে মশা দিলে মুছে যাবে। মাস্ক আসলে রঙের উপরে মোছে, এটা আসলে মশা না, এটা হাইড করে রাখা বোঝায়। ওকে, দেন এখান থেকে আমি এটুকু সিলেক্ট করে নিব। ওকে, দেন ব্রাশটা নিব, নিয়ে জাস্ট মুছে দেবো কন্ট্রোল ডিসলেক্ট। ওকে, দেন একটা কাজ করবো, সেটা হচ্ছে আমার চুলটা ভালোভাবে মোছা হয়নি, চুলটা মোছার জন্য যে কাজটি করতে হবে, এখান থেকে এটাকে রাইট বাটন ক্লিক করে রিফাইন মাস্ক অপশনটি আসবে, রিফাইন মাস্ক থেকে জাস্ট এখান থেকে ব্রাশ সাইজটি বড় করে নিব, নিয়ে জাস্ট চুলের পোষণের উপর দিয়ে হালকা করে নিয়ে যাব। এটি চুল চুল নেয়ার বেস্ট উপায়। ওকে, চুলটা চলে আসলো। সো এবার যে কাজটি করবো, আমার ল্যাট এখানে সিলেক্ট করবো, করে হেলিং ব্রাশটা নিব, নিয়ে সাইজটা একটু বড় করে নিই। ওকে, কন্ট্রোল মাইনাস করে নিই। ওকে, দেন এটা হলো। এটাকে এখন একটা কাজ করবো, সেটি হচ্ছে আমার এই অপশানগুলো দূর করতে হবে। সো আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অ্যান্ড রাস্টারাইজ টাইপের করে নিই। রাস্টারাইজ লেয়ার। এবার এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লিক করে ধরে এইটার উপরে ক্লিক করতে হবে, ম্যাকের জন্য কমেন্ট ক্লিক করতে হবে, দেন স্ট্যাম্প টুলটা নিতে হবে, নেওয়ার পরে অল্টার ক্লিক করে যে কোনো ভালো একটা জায়গায় ক্লিক করার পরে সেই জায়গায় দিয়ে আমি জাস্ট এটা মুছে দেবো। ওকে, অল্টার চলতে ভালো একটা জায়গা, ফিনিশে সুন্দর একটা জায়গা নিয়ে সেটা এখানে রিপ্লেস করবো, তেমন আর কিছুই না। এখানে যে কাজটি করতে হবে, এখান থেকে আমি অল্প জায়গায় ক্লিক করে নিই, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে আমি অনেক খুশি হবো, এরপর থেকে আরও কাজ করার ইন্সপায়ার হবো। ওকে, দেন পায়ের এখানে অংশে যে বিষয়টা আছে সেটাই করতে হলে আমাকে একটু জুম বড় করে নিয়ে সাইজটা ছোটো করে নিয়ে
দেন একটা কাজ করতে হবে, কন্ট্রোল ডিসলেক্ট, কন্ট্রোল জেড ব্যাক করি। এটাকে আমি আলাদাভাবে একটা পোর্শনটাকে কেটে নিব, এটি হচ্ছে এটুকু বাদ দিয়ে নিয়েছি, মুছে নিয়েছি। এবার যেটি করবো সেটি হচ্ছে মাইনাস করবো, এটুকু বাদ দিয়ে সবটুকু রেখে মাইনাস করে দিব। ওকে, দেন এটুকু এখান থেকে সেম কালারটা নিয়ে এটাকে ফিল করে দিব। অথবা একটা কাজ করা যায়, সেটি হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে যায় ব্যাকে যায়। এখান থেকে আমি এই অপশানটা স্ট্যাম্প টুল দিয়ে এই প্যাটার্ন পোর্শনটা ক্লিক করব, করে এই পোর্শনটা এখানে পেস্ট করতে পারব। এটাকে আমি কপিও করে নিতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই পোর্শনটা এখানে লাগাই দেব, কন্ট্রোল টি, ওয়ার্কিং করে নিই। হার্ড ইরেজার দিয়ে এটুকু বাদ দিয়ে দেবো যেটুকু না লাগবে। একটা টুল আছে এডিট থেকে পাপেট ওয়ার্প, পাপেট ওয়ার্প দিয়ে কন্ট্রোল করা যায় খুব সুন্দর সব কিছু। ওকে, এটাই ভেবে রাখলাম। দেন যে কাজটি করতে হবে, এটাকে আমি একটা আলাদা পেজে নিয়ে যাবো, ফাইল থেকে নিউ পেজ সাইজটা নিয়ে নিয়ে এখানে দিয়ে দিই, নেম দিয়ে দিই আচ্ছা নামটা পড়ে দিই ব্যাপার না, ওয়াইডটা নিব আমি 1500, হাইটটা নিব আমি 2000। ওকে, এই যে আমার সাইজটা, আমি এই ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, সো ব্যাকগ্রাউন্ড টান দিয়ে আমি এখানে নিয়ে যাই, এখানে সেল দিই, কন্ট্রোল টি, এটাকে হরিজেন্টালি করে দিই।
ওকে, এখন যে কাজটি করতে হবে এই খাম্বাগুলো যদি আমার এই পাশে থাকতো তাহলে অনেক বেটার হতো, কারণ আমি খাম্বাটাকে পেতাম সেভাবে। ওকে, সেই কাজটা আমি করতে হবে। সো আমি এটাকে এইভাবে রাখি আপাতত, রাখার পর যে কাজটি করব আমার এই মিষ্টিকে এখান থেকে এখানে নিয়ে আসে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কন্ট্রোল টি, এটা আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ছোটো করলাম। ঠিক আছে, হরিজন্টাল করে দেখি কেমন লাগে। হরিজন্টালি থেকে আগে বেটার ছিল। আচ্ছা, আমি খাম্বাটা ডিলিট করে দিই, যে খাম্বাটি আছে এটা খাম্বার উপরের পোর্শনটা ডিলিট করে দিই। শেট, আচ্ছা এটা আমি একটু রিসাইজ করে নিই মতো করে। ওকে, ওকে, হরিজন্টাল করে রাখি, দেখি এটা কি অবস্থা হয়। ওকে, এবার যে কাজটি করতে হবে এটিকে আমি মাস্ক ক্লিক করি, করার পরে ব্রাশটা নিব, নিয়ে এই ব্রাশটা নিই। এটা জাস্ট এইভাবে মাস্ক করতে হবে, তাহলে জিনিসটা সবথেকে বেটার হবে। ওকে, আর পায়ের অংশটা, পায়ের পোর্শনটাও সেমভাবে করতে হবে। ব্রাশটা নিয়ে নিই, নিয়ে ব্রাশটা নিয়ে
সেভ দিয়ে রাখি আমি পিকচারটা, ফাইল থেকে সেভ, এসএসডির ভিতরে দিই ইউএসটিএল পোস্টার ডিএসএলজি ডিজাইন। ওকে, দেন আমি ওটা কাজ করি, এইটাকে ওখান থেকে আমি ভাইরাসটা নিই, এইটাকে আমি জাস্ট এর সাথে একটা লিঙ্ক করে দিই, দেওয়ার পর টোটাল স্যাচুরেশন একটু কমিয়ে দিই, স্যাচুরেশন একটু কমিয়ে দিই, দেওয়ার পর টোটালটাকে আমি কালো কালার পেস্ট করে দিই, দিয়ে জাস্ট ব্রাশটা নিয়ে, সব ব্রাশটা নিয়ে আমি এখানে পেস্ট করি, একটু একটু ডিস্যাচুরেশন করে দিই, যে কাজটি করতে হবে আমি আমার পেস্টটিকে টান দিয়ে একটু হাইটে লম্বা করে নিই। ওকে, দেন টোটালটা আমি সাদা কালার করে দিই। ওকে, দেন যে কাজটি করতে হবে এটাকে মাস্ক করি, নিচে একটা আকাশ স্কাই দিতে হবে, স্কাই ইমেজ। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো কোথা থেকে পেয়েছি সেটি হচ্ছে এই ওয়েবসাইট থেকে, আমি অবশ্যই লিঙ্কগুলো আপনাদেরকে সব দিয়ে দেবো, ডিজার্টের সাইট থেকে এটা নামানো হয়েছে, লিঙ্কটা দিয়ে দেবো ডাউনলোড লিঙ্ক। আপনি এখানে চাইলে একটা শিপ ডাউনলোড করেছি, যে শিপটা আকাশ দিয়ে উড়ে যাবে, সো এটা আর ক্লাউড আপনি বলে সার্চ দিলে অনেক ধরনের ক্লাউড চলে আসবে, আমার অবশ্যই ডাউনলোড করা আছে, সেই কারণে আমি ক্লাউডটা ডাউনলোড করে নিই। ওকে, দেন আমি একটা ক্লাউড ইমেজ নেব, এটাও নেওয়া যায়, ওকে, দেন এটাকে আমি টান দিয়ে আমার পোস্টার ডিজাইনের উপর নিয়ে যাই, ওকে, যে কাজটি করবে এটাকে আমি সিলেক্ট করি, করে এখান থেকে আমি সাদা কালো গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে দেন, সরি এটা উল্টো টান দিই, ওকে, এটা কন্ট্রোল ডি, আসলে স্কাইটা এখানে ওইভাবে যাচ্ছে না, আমার স্কাই দরকার অন্য টাইপের, সো আমার একটু যদি খোঁজাখুঁজি করি তাহলে হয়তো পেতে পারি, এটা সাদা স্কাই লাগবে, নর্মাল একটা স্কাই লাগবে, আমার একটা স্কাই দরকার, সো আমি স্কাইটি দেখতেছি আমার কালেকশন আছে কি না, নাহলে ওটা আমার নেট থেকে ডাউনলোড করতে হবে, যে কোনো স্কাই দিলে হয়ে যাবে অবশ্য, কিন্তু আই থিঙ্ক আমার মনে হচ্ছে যে ওখানে স্কাইটা একটু অন্য টাইপের হলে ভালো, তো খুব হরেবল স্কাই না, জাস্ট একটু
মিডিয়ার ব্লু স্কাই, মেন বিষয় হচ্ছে ইমেজ ম্যাচিং করাটা মেন বিষয়। আমি আগে থেকে কোনো টিউটোরিয়াল বানানোর জন্য প্রস্তুত নিই না, আমি ডাইরেক্ট আপনাদেরকে দেখাই, সেই কারণে আমার টিউটোরিয়ালটার লেন্থটা একটু বড় হয়ে যায়। ওকে, দেন আমি এটা টান দিই। সরি, এটা ভালো নয়। যাই হোক, এটাই আমি রাখি। দেখি, এটাকে হালকা অপাসিটি কমিয়ে দিই, দেন একটু ধূসর হলো। ওকে, এটাকে আমি সিলেক্ট করলাম, করে অপোসিটি একটু কমিয়ে নিলাম, একটু বড় করলাম, দেন করে একটু মুছে দিলাম। ওকে, এবার যে কাজটি করবো, নিয়ে একটি লেয়ার নিব, নেওয়ার পরে ব্রাশটি সিলেক্ট করব, করে এখান থেকে এই যে ব্রাশটি আছে, সরি 45 নম্বর ব্রাশটা একটু বড় করে নিব, নিয়ে এখানে 45 নম্বর, এটাকে ফিল্টার থেকে ব্লার, গার্জিয়ান ব্লার, এটাকে একটা ধোঁয়া সৃষ্টি করবো আমি। অপাসিটি একটু কমিয়ে দিব, এবার নিউ একটা ল্যান নিব, নেওয়ার পরে এটা গায়ের উপরে আমি দিব, ফিল্টার, গার্জিয়ান ব্লার, ইলিউশন নিব, নিয়ে সেম এইটাই নিব। ওকে, ব্রাশটা নিব, নিয়ে দেন এই পার এখানে একটু দিব, ফিল্টার, গার্জিয়ান ব্লার। ওকে, এবার এইটাকে নিব টান দিয়ে, সবগুলো ডাউনলোডিং আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। ওকে, এটাকে ইমেজ ফিল্টার থেকে র ফিল্টার থেকে হাইলাইট কমিয়ে দিব, শ্যাডো কমিয়ে দিব, সরি শ্যাডো বাড়িয়ে দিব, হোয়াইট ব্যালেন্স বাড়িয়ে দিব। ব্ল্যাক করে দিব, ওকে, এটা অনেক ক্লিয়ার হলো। কন্ট্রোল টি, সাইজটা বেশি বড় করে দিব,
আচ্ছা, স্পেসশিপটা একটা কাজ করি, স্পেসশিপটা আমি এইভাবে না দিয়ে স্পেসশিপটা এরকম জায়গায় রাখি, আরো একটা স্পেসশিপ নিয়ে আমার পিছনে দিয়ে দিই। গার ভিতরে পিছনে রাখি, অপাসিটি 30 করে দিয়ে উপরেটা কন্ট্রোল জে দিয়ে কন্ট্রোল টি